উন্নয়নশীল দেশগুলোতে মুঠোফোনে অর্থ লেনদেনের পরিমাণ ক্রমেই বাড়ছে। এদের মধ্যে শীর্ষে আছে পূর্ব আফ্রিকার দেশ কেনিয়া। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর হিসেব অনুযায়ী কেনিয়ার পরেই অবস্থান তানজানিয়ার। IMF বলছে, বিশ্বে মুঠোফোনের ব্যবহার যত বাড়ছে ততই বাড়ছে এর মাধ্যমে লেনদেন এবং পরিমাণ। ব্যাংক হিসেব নেই এমন অনেক মানুষ এর মাধ্যমে লেনদেনের সুবিধা পাচ্ছে। মুঠোফোন ব্যবহার করে আর্থিক লেনদেনে পিছিয়ে নেই বাংলাদেশও। এই মাধ্যম ব্যবহার করে আর্থিক লেনদেনের পরিমাণ বাংলাদেশের GDP-র 5.6%। ইসলামী ব্যাংক, সুখবর প্রতিদিন।